নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই প্রত্যহ ভাগ্যবার্তা। প্রত্যহ ভাগ্যবার্তার অনুষ্ঠান মানেই উপস্থিত থাকেন এমন একজন মানুষ যার হাত ধরে আমরা জ্যোতিষশাস্ত্রের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা পেতে পারি। কারণ দেখুন, আপনার সমস্যা, এই গ্রহটা ওখানে রয়েছে, আপনার এই কারণে সমস্যা, কিন্তু সমস্যার মূল কারণটা যদি সঠিকভাবে অনুধাবন করা যায় তাহলে সেই সমস্যা থেকে বের করে আনা যায়। এই কাজটা একনিষ্ঠভাবে যিনি করে আসছেন এবং প্রত্যেক দিন সকালবেলায় আমাদেরকে সচেতন করে চলেছেন, তিনি হচ্ছেন ভৃগুর শ্রীজাতক পণ্ডিতজি। পণ্ডিতজিকে অনেক অনেক স্বাগত, সুপ্রভাত। নমস্কার। আর পণ্ডিতজির প্রথম যে কাজটি করে থাকেন, আজকের গ্রহগত সন্নিবেশটা বলেন, যাতে করে যারা একটু জ্যোতিষচর্চা করেন তারাও কিন্তু খানিকটা আঁচ পেয়ে যান এবং রাশিফল। তো চলে যাবো সেই বিষয়ে। আজকে প্রথমে গ্রহগত সন্নিবেশ বলবো। রবি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে ধনুরাশির মূলা নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করছে ধনুরাশির মূলা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে ধনুরাশির পূর্বাশা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে মীন রাশির অর্থাৎ রেবতী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে মকর রাশির উত্তরাশা নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে পুণ্যবসন আদ্রা নক্ষত্রে, মিথুনে কেতু আজকে অবস্থান করছে ধনুরাশির মূলা নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়। আজ মেষ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক কিছু পীড়া, প্রিয়জনের শারীরিক দিক থেকে সমস্যা এবং অর্থনাশ এবং গুপ্ত সত্য বৃদ্ধি। মেষ রাশির জাতক জাতিকাদের আজকে যাবতীয় কাজ, শুভাশুভ কাজ দক্ষিণ দিকে অগ্রসর হবেন। তার পাশাপাশি শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। বিষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়। আজও বিষরাশির জাতক জাতিকাদের নানাবিধ সমস্যার জটিলতার সম্মুখীন হতে হবে, মানসিক টেনশন বৃদ্ধি হবে, তার পাশাপাশি শারীরিক কিছু সমস্যা আসতে পারে। বিষরাশির জাতক জাতিকাদের অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি, কর্মক্ষেত্রে কোনোরূপ মতানৈক্য জড়াবেন না। যারা ব্যবসা করছেন, ব্যবসা করতে নানাবিধ সমস্যার জটিলতা বৃদ্ধি হতে পারে। আজকে বিষরাশির জাতক জাতিকাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা ভালো। আজ হচ্ছে আপনাদের শুভ দিক উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ, সর্বক্ষেত্রে সাফল্য, অর্থলাভ। তার পাশাপাশি মিথুন রাশির যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে সাফল্য আসবে। যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রেও সুনাম বৃদ্ধি, পদোন্নতি। যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ। আজ মিথুন রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন, চূড়ান্ত সাফল্য লাভের যোগ। আজ মিথুন রাশির শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং সবুজ এবং লাল। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়। আজ কর্কট রাশির জাতক জাতিকাদের মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া, প্রিয়জনের সাথে মতানৈক্য, সত্য বৃদ্ধি, অর্থনাশ। ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে সমস্যা বহুল আজকের দিনটি, এবং যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রে কোনোরূপ মতানৈক্য জড়াবেন না এবং সত্য বৃদ্ধি হতে পারে, চোট আঘাতের যুগ আসতে পারে। আজ কর্কট রাশির জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং সাদা এবং লাল। সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ সিংহরাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য মিলবে। যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। কর্মপ্রার্থী যারা তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভাশুভ ফল মিলবে। সিংহরাশির জাতক জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভাশুভ ফল আসবে। আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সিংহরাশির জাতক জাতিকারা পশ্চিম দিকে অগ্রসর হতে পারেন, চূড়ান্ত সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি মিশ্র। আজ কন্যারাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করে চলবেন। যাবতীয় শুভাশুভ কাজ কন্যারাশির জাতক জাতিকাদের বেলা 12টার পর থেকে অগ্রসর হলে চূড়ান্ত সাফল্য। যারা ব্যবসা করছে, ব্যবসা ক্ষেত্রে কিছু কিছু সাফল্য মিলবে, তবে অর্থনৈতিক বা অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাপ্রাপ্তি হতে পারে, সতর্কতা অবলম্বন করে চলতে হবে। যারা বিদ্যার্থী যারা তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আজকের দিনটি। আজ হচ্ছে কন্যারাশির শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং লাল। তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ। আজ তুলারাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন, চূড়ান্ত সাফল্য মিলবে, অর্থনৈতিক সাফল্য, মানসিক সুখ, তার পাশাপাশি সন্তানের উন্নতি। তুলারাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ তুলারাশির বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে। আজ শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল।
বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়। আজ বৃশ্চিক রাশি যারা বিশেষ করে ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে নানাবিধ সমস্যা ও জটিলতা এবং যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে সুনাম নষ্ট এবং বিশেষ করে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যে কোনো মতানৈক্যে জড়াবেন না, সমস্যার সৃষ্টি হতে পারে। আজ বৃশ্চিক রাশির শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রঙ হচ্ছে লাল এবং হলুদ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ ধনুরাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন, চূড়ান্ত সাফল্য মিলবে। ধনুরাশির জাতক জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষভাবে আজকের দিনটি শুভ। আজ যারা চাকরি করছেন কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি, ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ ধনুরাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন, চূড়ান্ত সাফল্য মিলবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রঙ হচ্ছে হলুদ এবং লাল। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সাবধানতা অবলম্বন করতে হবে। মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া, প্রিয়জনের স্বাস্থ্যহানি, অর্থনাশ, গুপ্তসত্য বৃদ্ধি, আজকের দিনটি আপনাদের বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। মকর রাশি জাতক জাতিকাদের অযথা মানসিক বৃদ্ধি হতে পারে বা টেনশন আসতে পারে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রঙ হচ্ছে নীল এবং লাল। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি মিশ্র। আজও কুম্ভ রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। মানসিক টেনশন বৃদ্ধি হতে ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে না। এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা বিশেষভাবে যারা চাকরি করছে কর্মক্ষেত্রে তাদের সুনাম নষ্ট হতে পারে, দূরভ্রমণের কিছু কিছু যোগ আসতে পারে, তা সত্ত্বেও সতর্কতা অবলম্বন করতে হবে। বিদ্যার্থীদের ক্ষেত্রেও মোটামুটি শুভাশুভ ফল মিলবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রঙ হচ্ছে লাল এবং সবুজ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। সর্বক্ষেত্রে সাফল্য, অর্থলাভ, বিদ্যার্থীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভাশুভ ফল মিলবে। আজ মীন রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে শুভ, অর্থলাভ। তার পাশাপাশি যারা চাকরি করছেন বা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ হচ্ছে আপনাদের শুভ রং হলুদ এবং লাল। তো আমরা টেলিফোনে চলে যাই, আগে টেলিফোন নিয়ে তারপরে আমরা হোয়াটসঅ্যাপে আসি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, আপনি তো কথা বলছেন না। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার দিদি, আপনাকে নমস্কার আর পণ্ডিতজিকে নমস্কার। নমস্কার। হ্যাঁ, সবার আগে বলছি যে আমি আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম পণ্ডিতজির কাছে গত বছরে। তা আমার ছেলে পড়াশোনার ব্যাপার দিক দিয়ে গিয়েছিলাম, এখন প্রেমী দিদি ওনার মানে উপকার পেয়েছি, তাই এখন আমার নিজের সম্বন্ধে জানতে চাই। কার সম্পর্কে? আমার নিজের সম্বন্ধে। আপনার নাম? আমার নাম সুস্মিতা ভট্টাচার্য। কোথা থেকে ফোন করেছেন? আমি কোন্নগর থেকে বলছি। কোন্নগর থেকে? ডেট অফ বার্থ? কোন্নগর, হুগলি। ডেট অফ বার্থ বলুন। 25 অক্টোবর। 25 অক্টোবর 1977। আচ্ছা, টাইম বলুন। দুপুর 11:40। 11:40 দুপুর। জন্মস্থান বলুন। হুগলিতেই। আপনার জন্মবারটা কি মঙ্গলবার? তো হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার। কর্কট লগ্ন মীন রাশি আপনার রেবতী নক্ষত্র দেবগণ জানতেন? কর্কট লগ্ন না ধনু লগ্ন। আপনি 25 অক্টোবর 1977 বলেছেন? 25 অক্টোবর 1977 11:40 দুপুরবেলা। কখন সেটা? দুপুরে। দুপুর, সরি, দুপুর এএম। হ্যাঁ, মঙ্গলবার ধনু লগ্ন মীন রাশি আপনার। হ্যাঁ, রেবতী নক্ষত্র দেবগণ, ঠিক আছে। আচ্ছা, আপনার বৃহস্পতি জন্মকালীন রেট্রোগ্রেড অবস্থায় ছিল, আপনার ধনু লগ্নে লগ্নের চতুর্থে চন্দ্র কেতুর অবস্থান, সপ্তমে বৃহস্পতি, অষ্টমে মঙ্গল নিচস্থ, নবমে শনি, দশমে শুক্র রাহু, শুক্র নিচস্থ, দশমপতি কারকগ্রহ রবি একাদশভাবে নিচস্থ, অর্থাৎ মঙ্গল শুক্র রবি তিনটি প্ল্যানেট নিচস্থ অবস্থা অবস্থান করছে, বুধ একাদশভাবে অবস্থান করছে, সপ্তমপতি কারকগ্রহ বুধ অর্থাৎ রবিযুক্ত নিচস্থভাবে অবস্থান করছে। আচ্ছা, তার পাশাপাশি আমি আরেকটু দেখে নিচ্ছি
বর্তমানে গ্রহগত দশা অন্তর্দশাগুলো একটু দেখে নিচ্ছি। বর্তমানে আপনার চলছে রবির মহাদশা, এতদিন শুক্রের মহাদশা কাটিয়ে এসছেন। রবি হচ্ছে আপনার ভাগ্যপতি কারক গ্রহ, এই রবি হচ্ছে আপনার মূলত একাদশভাবে নিচস্থ আছে। আচ্ছা শুনুন, আপনার জন্মছক অনুযায়ী যেটা পাচ্ছি, আপনার কিন্তু পুরোপুরি মাঙ্গলিক এক নম্বর, কারণ মঙ্গল হচ্ছে আপনার অষ্টমে আছে, নিচস্থ অবস্থা অবস্থান করছে, এবং তার পাশাপাশি শনি হচ্ছে আপনার নবমভাবে অবস্থান করছে, নবম ভাগ্যভাবে অবস্থান করছে, এবং বিশেষ করে শুক্র এমনই একটা গ্রহ, শুক্র যদি কখনো নিচস্থ থাকে বা শুক্র যদি কখনো রাহুযুক্ত অবস্থা, নিচস্থ অবস্থা থাকে রাহুযুক্ত, এই জন্মছকটা দেখলেই বোঝা যায়, মাঙ্গলিক ফাঙ্গলিক দেখতে হয় না। শুক্র যখন নিচস্থ রাহুযুক্ত অবস্থা আছে, অতএব আপনার পারিবারিক ঝঞ্ঝাট অর্থাৎ আপনার বিশেষ করে দাম্পত্য জীবনে আসতে বাধ্য। হ্যাঁ প্রচন্ড অশান্তি হচ্ছে। হ্যাঁ আসছে। আচ্ছা তার পাশাপাশি এখন হচ্ছে এই যে রবির মহাদশা চলছে, রবি হচ্ছে আপনার ভাগ্যকারক গ্রহ। এই রবির মহাদশা 2019 সালের আগস্ট মাস থেকে শুরু হয়েছে, 2025 সালের আগস্ট পর্যন্ত থাকবে, অর্থাৎ এই 6 বছর নিচস্থ রবির মহাদশা, ভাগ্যপতি নিচস্থ, তার মহাদশা আপনাকে ভালো দেবে না, সর্বদিক থেকে ভাগ্য বিড়ম্বনা। কথা বুঝতে পেরেছেন? সর্বদিক থেকে ভাগ্য বিড়ম্বনা। একটা জিনিস মনে রাখবেন, ভাগ্যপতি কখনো নিচস্থ এবং ভাগ্যভাবে শনির অবস্থান মোটেই কখনো ভালো না, কখনোই ভালো না, তার জীবন ভরি ভাগ্য বিড়ম্বনা হয়। আপনার ভাগ্য বিড়ম্বনাটা কিন্তু মানে রবির মহাদশার জন্য না, কিন্তু আপনি প্রথম জীবন থেকে কিন্তু পর 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 ভাগ্য আপনাকে করতে করতে। হ্যাঁ আমি বিয়ের আগে থাকতেই বুঝতে পারছি আমার ভাগ্যটা খারাপ। হ্যাঁ সারা জীবন ভাগ্য আপনার বিট্রে করতে করতে আসবে। না না কারোর কাছ থেকে কর্ম মানে কিছু করে কিছু পাই না, সব সবার কাছ থেকে বদনাম লাঞ্ছনা অত্যাচার ভোগ করে পড়ি। আর জস তো পাবে না যার মানে ছোটবেলা থেকে বাপের বাড়িতেও এই ঘটনা ঘটতো। হ্যাঁ হ্যাঁ মানে আমার এখন আর বলতে গেলে আমার জীবনে কেউ নেই, মানে আমার ভাই ছোট বয়সে মারা গেছে, আমার বাবাও ছোট বয়সে মারা গেছে, তারপরে আমার শুধু মাকে নিয়ে আছি, মাও সেই পরিস্থিতিতে রয়েছে, মানে এখন যে ঘরে যার সঙ্গে ঘর করছি সেও একটা অন্য ভাবে বুঝতে পারছে, মানে ওরা সর্বদিক থেকে ভাগ্য বিড়ম্বনা চলে যাবে বলছে। হ্যাঁ আপনার হাজবেন্ডের আপনার হাজবেন্ড আপনাকে ছেড়ে চলে যাবেন বলছে? হ্যাঁ হ্যাঁ চলে যাবেন বলছে, মানে শুধু খাইয়ে বাঁচিয়ে রেখে দিয়েছে, বলতে আমাকে না খাইয়ে মারো, যা চাইবে খেয়ে রেখে থাকবে কিন্তু তুমি আমাকে পাবে না, এই রকম বলছি। অশান্তি সংসারে মারাত্মক মানে বেঁচে রয়েছে শুধু। আপনার ছেলে কত বড়? আপনার ছেলে কত বড়? ছেলে মানে কলেজে পড়ে, ও মানে কি বলবো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ছে, ছেলে বড়, ছেলে বড় ছেলেকে নিয়েই রয়েছে, ওর বাবাও রয়েছে বাড়িতে, কিন্তু ওই রকম করে প্রতিদিন অশান্তি ভোগ করছে। এখন আমি জানতে চাইছি যে আমার নিজের কি কোনো ব্যবসা হবে, নিজে কিছু কোনো পায়ে প্রতিষ্ঠিত হতে পারবো, মানে কোন রকম আপনি নিজের পায়ে দাঁড়ানোর মতো কিছু চিন্তা ভাবনা করছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ আমি দাঁড়াতে চাই যাতে আমি নিজে করতে পারি, যেন ওর সাহায্য দিন কখন আসে কাল ছেড়ে দিয়ে চলে যায়, তার জন্য নিজে দাঁড়াতে চাই। আপনি করতে পারেন কিন্তু নিজে মানে দাঁড়ানোর মতো কিছু ব্যবসা আপনি করতে পারেন, কারণ ব্যাপারটা কি জানেন তো, দেখুন আপনার তো বিশেষ করে ম্যারেজ লাইফের জায়গাটা তো অনেক কারণে সমস্যা হয়, কারণ যেমন আপনার লগ্নে সপ্তমে বৃহস্পতি আছে, অনেকে বলবে যে সপ্তমে বৃহস্পতি তো তো আপনার দাম্পত্য জীবনে কোনো সমস্যা আসবে না, এটা ভুল। হ্যাঁ এটা ভুল, কারণ দাম্পত্য জীবনের সমস্যা অনেক কারণে আসতে পারে, সেগুলো হচ্ছে গ্রহগত অনেক অবস্থানের উপর, মহাদশা তার উপর নির্ভর করে। শুক্রের মহাদশা আপনার 99 সাল থেকে 2019 সাল এই সময়টাকে আপনাকে জীবনের সাড়ে সর্বনাশ করে দিয়ে গেছে, ঠিক আছে? সাড়ে সর্বনাশ, সর্বনাশ না সাড়ে সর্বনাশ। আচ্ছা আর নাম্বার টু হচ্ছে আর ওই বছরই আমার বিয়ে হয়েছে। হ্যাঁ ওই বছর ওই সময় 99 হয়েছে।
আর ওই সময় থেকে শুক্র, এই শুক্রের মহাদশায় বিয়ে আপনার দেবে তো, কারণ শুক্র হচ্ছে এমনই একটা গ্রহ যারই অন্তর্দশা পড়ুক শুভ মহাদশা পড়ুক শুক্রের দশান্তর্দশা বিবাহের প্রবল যোগ থাকে। যে শুক্র চতুর্থপতি হতে পারে, ভাগ্যপতি হতে পারে, দশমপতি হতে পারে, লগ্নপতি হতে পারে, সপ্তমপতি হতে পারে, ও বিয়ে দিয়ে যাবে। আবার রাহুটা ভালো দেবে না। হ্যাঁ না, ভালো দেবে না সেটা নয়, যদি কখনো শুক্র যোগ সৃষ্টিকারী হয়, শুক্র যদি শুভাবস্থা থাকে তাকে পাঁচুর্য দেবে। আচ্ছা, শুক্র এমনই একটা গ্রহ যে গ্রহ মানুষকে সুখ অর্থ পাঁচুর্য সব কিছু দেয়। শুক্রকে সবসময় শুভ অবস্থা থাকতে হবে। মানে ওনার যেহেতু শুক্র শুভ অবস্থায় ছিল না, শুক্র নিচস্থ রাহুযুক্ত, শুক্র নিচস্থ রাহুযুক্ত, শুক্র ষষ্ঠপতি একাদশপতি পাপ ধনুলগ্নের জাতক জাতিকার, ধনুলগ্নের জাতক জাতিকার পাপ শুক্রের মহাদশায়, তার পাশাপাশি সেই শুক্র নিচস্থ এবং শুক্র রাহুযুক্ত অবস্থা আছে, ওনাকে ভালো ফলটা কীভাবে দেয়। আপনি চেষ্টা করুন নিজের পায়ে কিছু দাঁড়ানোর চেষ্টা করুন, কারণ সপ্তমে বৃহস্পতি, সপ্তমে বৃহস্পতি আছে, বৃহস্পতি হচ্ছে সপ্তমপতি বুধের ওপরে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আছে। আপনি যদি নিজে কোনো ব্যবসা বা নিজের পায়ে দাঁড়ানোর মতো কিছু চেষ্টা করেন সেই ক্ষেত্রে আপনার সাফল্য আসবে, কারণ আপনার মানে জন্মছকে যেহেতু বুধ হচ্ছে নবাংশ চার্টে হচ্ছে বৃহস্পতি যুক্ত এবং আপনার ভাবচক্র সপ্তমপতি বুধ বৃহস্পতি দৃষ্ট, আপনি এখন থেকে কিছু করার চেষ্টা করুন নিজের পায়ে দাঁড়ানোর, সেটাই আমার মনে হয় সব থেকে বেস্ট হবে আপনার পক্ষে। ধন্যবাদ জানাবো আপনাকে সুস্মিতা। আপনি নিজে ছেলেকে নিয়ে এসছেন, আপনার ছেলেকে নিয়ে এসছেন, আপনি দেখিয়েছেন ছেলে ভালো আছে, আপনি নিজেই বললেন জীবনের যেদিকে কষ্টের দিকটা সেদিকে দিকে তাকিয়ে মনের জোরটাকে বাড়াতে হয়, সুতরাং আপনি পারবেন সেটাই পণ্ডিতজি বললেন। যোগাযোগ করে নেবেন যদি সম্ভব হয়। আজকে আপনারা পণ্ডিতজিকে পেয়ে যাচ্ছেন মঙ্গলবার বালি এবং বাগুইয়াটি, প্রত্যেক মঙ্গলবারই বালি এবং বাগুইয়াটি, আগামীকাল বুধবার দিন পণ্ডিতজিকে পাবেন বারাসাতে, আগার প্রত্যেক সোমবার পাবেন গড়িয়াহাটে, 22 তারিখ 22শে ফেব্রুয়ারি তারাপীঠে পণ্ডিতজি যাচ্ছেন, অর্থাৎ ওই দিকের বন্ধুরা কিন্তু অনায়াসে নাম লিখিয়ে দেখে নিতে পাচ্ছেন। 23শে ফেব্রুয়ারি পণ্ডিতজি থাকছেন বোলপুর, 24শে ফেব্রুয়ারি পণ্ডিতজি থাকছেন বাঁকুড়াতে, 25শে ফেব্রুয়ারি পণ্ডিতজি থাকছেন দুর্গাপুর, 27 তারিখ থাকছেন চন্দননগর, 27শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি বেহালা এবং 29শে ফেব্রুয়ারি ব্যারাকপুর, 1লা মার্চ মেচেতা। যারা যোগাযোগ করতে চাইছেন 9836719908 এবং 8583013265, 9836464599। যারা অনেকটা বাইরে থাকেন কলকাতা শহর বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, তারাও পণ্ডিতজির সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন বা পণ্ডিতজির থেকে আপনারা প্রেডিকশন পেতে পারেন, তাকে দেখিয়ে তার কনসালটেশন পেতে পারেন। তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে একটু আপনারা কথা বলে নেবেন, যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যদি ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দিয়ে দেন পণ্ডিতজি আপনার আপনার সাথে কনসালটেশনে আসবেন, 9836719908। এছাড়া আপনারা একটা জীবনপঞ্জি পেতে পারেন যেটা হাতে ঘোরানো বা হাতে লেখা এবং রোল করা, বা সেটাকে আপনি ফাইল আকারে পেতে পারবেন। খুব ন্যূনতম খরচে কিন্তু পণ্ডিতজি এটা করছেন, যে একটা সনাতন জন্মছক যেটা আগেকার দিনে হতো, এখন আর এগুলো হয় না, এখন কম্পিউটারাইজড, কিন্তু ওইটা থাকা মানে আপনার কাছে আপনার জীবনপঞ্জি থাকা, কখন কী করবেন না করবেন সবটা কিন্তু তার মধ্যে ডিটেলে থাকবে। পণ্ডিতজি সারা ভারতবর্ষ জুড়ে বহু মানুষ করাচ্ছেন এবং আপনিও সেটা করাতে পারবেন, সমস্ত ইনফরমেশন এই হেল্পলাইন নাম্বার হেল্প করবে আপনাদের। আমরা এবার হোয়াটসঅ্যাপে যাবো। একটা হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন যে লিখেছে 1লা ডিসেম্বর 1978 জন্ম, রাত্রি 12:15 মেদিনীপুর, লিখেছে আমার সন্তান বর্তমানে বিদেশে আছে এবং লেদার টেকনোলজিস্ট, তার পাশাপাশি এর কর্মজীবন এখন বিদেশে, দেশে ফিরতে পারবে কবে 1 নম্বর, আর ম্যারেজ লাইফ সংক্রান্ত নানাবিধ সমস্যা আছে এবং এর থেকে মানে বেরোতে পারবে কি না। আচ্ছা, আমি ছোটো করেই হচ্ছে বললাম কথাটা, কারণ অনেক বড় করে আপনি লিখেছেন কিন্তু সময় অভাবে। যাই হোক, আমি ছকটা একটু দেখে দিচ্ছি। আপনার ছেলের শুক্রবার জন্ম, সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র দেবাড়িগণ আপনার ছেলের, তার পাশাপাশি জন্ম ছকে যেটা পাচ্ছি বৃহস্পতি ও জন্মকালীন বকরি অবস্থা ছিল, সিংহ লগ্নে লগ্নে শনির অবস্থান, দ্বিতীয় রাহু, তৃতীয় শুক্র, রবি, বুধ, মঙ্গল, চন্দ্র চতুর্থভাবে অবস্থান করছে,
সপ্তম অষ্টম ভাবে কেতু, দ্বাদশে বৃহস্পতির অবস্থান। আচ্ছা দেখুন, জন্মছকের যেটা পাচ্ছি চতুর্থভাবে মঙ্গল স্বক্ষেত্রস্থ অবস্থান করছে চতুর্থভাবে, এবং লগ্ন রাহু শুক্র রবি বুধ মঙ্গল সমস্ত গ্রহগুলোই কিন্তু 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ 6টা ভাবের মধ্যে কিন্তু সমস্ত গ্রহগুলোর অবস্থান। 6টা যে কোনো জাতক জাতিকার যদি 6টি রাশিতে সমস্ত গ্রহগুলো থাকে, 6টি রাশিতে থাকার সাথে সাথে যদি সেই গ্রহগুলো কোনো যোগ সৃষ্টিকারী হয় তাহলে তাকে আমরা বলি স্বরশূন্য যোগ। এই স্বরশূন্য যোগই কিন্তু আপনার সন্তানের জন্ম। এবং এই স্বরশূন্য যোগটা কী, স্বরশূন্য যোগ কীভাবে যোগ সৃষ্টিকারী হয়, যে জাতক জাতিকার 6টি রাশিতে সমস্ত গ্রহগুলো থাকবে এবং প্রত্যেকটি গ্রহগুলোর যখন যোগ সৃষ্টিকারী হবে, এখানে দেখুন চন্দ্র অবস্থান করছে চতুর্থভাবে মঙ্গলযুক্ত অবস্থায়, এটাকে বলা হয় চন্দ্রযোগ এবং চন্দ্রের নিজ ভঙ্গ রাজযোগ। নাম্বার টু, বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করছে, বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করছে এবং বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করছে স্বক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ বৃহস্পতির এটাকে বলা হয় বিপরীত রাজযোগ। এবং তার পাশাপাশি শুক্র হচ্ছে স্বক্ষেত্রস্থ অবস্থান করছে এবং লগ্নপতি কারগ্রহ হচ্ছে রবি, দ্বিতীয়পতি কারগ্রহ বুধের রাজ্য, লগ্নপতি দ্বিতীয়পতির রাজ্য, শুক্র স্বক্ষেত্রস্থ, চন্দ্রর নিচভঙ্গ রাজ্য এবং তার পাশাপাশি বৃহস্পতির বিপরীত রাজ্য। এবার আমি আরেকটু আসি যে মহাদশাটা একটু দেখে নিচ্ছি এবং নবাংশ চারটা দেখে নিচ্ছি। মহাদশা যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে এখন 2018 সালের জানুয়ারি মাস থেকে রবির মহাদশা শুরু হয়েছে, আর 1998 থেকে 2018 সাল পর্যন্ত শুক্রের মহাদশা ছিল। অর্থাৎ দেখুন আগের ছকটায় যেটা পেলাম যে শুক্র ওনার নিচস্থ ছিল, রাহুযুক্ত অবস্থা ছিল, শুক্রের মহাদশা কিন্তু উনি জীবনে কিচ্ছু পাননি, সুখ পেলেন না মহাদশা। আর এই ছেলেটির জন্মছকে দেখুন, এই জাতকের জন্মছকে দেখুন যে এর দশমপতি কারগ্রহ হচ্ছে শুক্র, সিংহলগ্নের দশমপতি কারগ্রহ শুক্র। এই শুক্র জন্মকালীন স্বক্ষেত্রস্থ আছে, নিজভাবে অবস্থান করছে, এবং এই শুক্র হচ্ছে 2018 থেকে 2024 সাল পর্যন্ত ছিল, সরি 1998 থেকে 2018 সাল পর্যন্ত ছিল। এই শুক্র কিন্তু ওকে জীবনে সাফল্য দিয়েছে, অর্থাৎ শুক্রকে সবসময় শুভ অবস্থা থাকতে হবে, শুক্র এর স্বক্ষেত্রস্থ অবস্থান করছে। কত তারতম্য বলুন, এর হচ্ছে জন্ম হচ্ছে 78 সাল, 78 দেখলাম ওনার, 77 এক বছরের ফারাক। আর দেখুন হচ্ছে শুক্রের অবস্থান হেতু দুজনের কত তারতম্য জীবনের, অতএব উনি জীবনে কিছুই পাননি সাফল্য শুক্রের মহাদশায়, ওনাকে জীবনটাকে যাকে বলে ছারকার করে দিয়েছে, আর এর শুক্রের মহাদশা কী করেছে, জীবনের সাফল্য দিয়েছে, শুধু সাফল্য, এডুকেশন দিয়েছে শুক্রের মহাদশায়, ভালো কর্মযোগ দিয়েছে, বিদেশে পাঠিয়েছে কে। দশমপতি শুক্র শুভাবস্থা থাকলে, শুক্র সবসময় চরগ্রহ, শুক্র যদি শুভাবস্থা থাকে সে তাকে বিদেশেও কর্ম জন্য পাঠায়, দশমপতি কর্মপতি কারগ্রহ। তার পাশাপাশি দেখুন এই জন্মছকের দশমপতি কারগ্রহ হচ্ছে শুক্র, এবং শুক্রের দশমেও কিন্তু আবার বৃহস্পতি গৌরীর যোগ। কী অদ্ভুত ছক, কী অদ্ভুত ছক এই জন্মছক, শুধু গ্রহগত অবস্থান হেতু সাফল্য। প্রত্যেকটা মানুষেরই জীবনে সাফল্য আসে গ্রহের অবস্থান হেতু, হাতে সময়, তার পাশাপাশি দশা অর্থাৎ মহাদশা অন্তর্দশা, তার পাশাপাশি গ্রহগত ট্রানজিট। হ্যাঁ রবির মহাদশা এর জীবনে আরও সাফল্য, 18 সাল থেকে লগ্নপতি রবির মহাদশা, এবং এর যে ম্যারেজ লাইফ সংক্রান্ত যে সমস্যাগুলো আসবে, কারণ ম্যারেজ লাইফের দিক থেকে সমস্যা থাকবে রবির মহাদশা, এর ম্যারেজ লাইফের দিক থেকে কোনোভাবেই
ওর সাফল্য আসবে না, বা এই সময়টা কিন্তু ওর মানসিক দিক থেকে নানাবিধ সমস্যা বা জটিলতা থাকবে। আমাদের হাতে আজকে সময় নেই, আজকে আপনারা পণ্ডিতজিকে পেয়ে যাচ্ছেন বালি বাগুইয়াটি, আগামীকাল বারাসাত অনুষ্ঠান চলতেই থাকবে। অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।